10 বছর বন্ধ থাকার পর আবারও চালু হলো চট্টগ্রামের সদরঘাট থেকে বরিশালের পথে জাহাজ যাত্রা। গত 2 ডিসেম্বর চট্টগ্রাম বরিশাল রুটে পরীক্ষামূলকভাবে জাহাজ চলাচল শুরু হয়। চট্টগ্রাম বরিশাল রুটটি ঐতিহ্যবাহী একটি নৌরুট। 1964 সালে বরিশাল থেকে নারায়ণগঞ্জ হয়ে চট্টগ্রামে পণ্য ও যাত্রীবাহী জাহাজের চলাচল শুরু হয়। এরপর বিভিন্ন সময় এই রুটে জাহাজ চললেও পরবর্তীতে জাহাজ সংকটের কারণে 2011 সালের 23 জুন বন্ধ করে দেওয়া হয় এই নৌরুটটি। বরিশালবাসীর দুর্ভোগ কমাতে পরীক্ষামূলকভাবে এবছরের 2 ডিসেম্বর 401 জন যাত্রী নিয়ে চট্টগ্রামের সদরঘাট ওয়াটার বাস টার্মিনাল থেকে বরিশালের রুটে চালু হয়েছে জাহাজ এমভি তাজউদ্দিন। এ সংবাদে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এ রুটের যাত্রী, ব্যবসায়ী ও উদ্যোক্তারা। যারা ভোলা এবং বরিশালের মানুষজন আছে তাদের কাছে এই মেসেজটা আমরা পৌঁছে দেবো যে এখন আমরা সরাসরি চট্টগ্রাম থেকে ভোলা বরিশাল আমরা যেতে পারবো জাহাজে করে। বর্তমানে সাগরের পরিস্থিতি অনেক ভালো উল্লেখ করে জাহাজ পরিচালনায় আধুনিক যন্ত্রপাতি যুক্ত করে সরকার আবারও এই রুটে জাহাজ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জাহাজ কর্তৃপক্ষ। বর্তমান ডিজিটাল পদ্ধতি যতগুলো আধুনিক যন্ত্রপাতি সব কিছু আছে, রাডার আছে, কম্পাস আছে এবং যাত্রী নিরাপত্তামূলক ইকুইপমেন্ট আছে, সমস্ত কিছু আছে। 10 বছর পর নেওয়া এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এর মাধ্যমে পর্যটন খাত আরও বিকশিত হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। এই যে নৌরুটটা যদি চালু হয় তাহলে বরিশালের পর্যটকরা যেমন চট্টগ্রাম এসে সহজে ভ্রমণ করতে পারবে, আবার চট্টগ্রাম থেকে গিয়ে কুয়াকাটা সহ আশপাশ বরিশালের এলাকাগুলো ঘোরাটা সহজ হবে, কারণ 12 ঘন্টায় আসা যায়, যাওয়া যাবে, আবার 12 ঘন্টায় আসা যাবে, একদিনে গিয়ে থেকে আসা যাবে অথবা আবার ওইখান থেকে এসে একদিনে যাওয়া যাবে। সবকিছু ঠিক থাকলে ভাড়া নির্ধারণ শেষে 9 ডিসেম্বর থেকে নিয়মিত জাহাজ চলবে এই নৌপথে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি।